অশ্লীল সিনেমা যেগুলো হতো মান্না ভাইয়া অনেক আন্দোলন করেছে, তারপর আমরা সাথে ছিলাম। আজকে বলবো যে মান্না ভাইয়ের অবদান আছে। মানে বাসে করে একটা যাচ্ছিলাম, সবাই যাচ্ছি, মানে বড় একটা বাস নিয়েছিলাম, যেটা 10-12 জন একসাথে যেটা বসা যায় ওরকম। তো দেন যাচ্ছি যাচ্ছি, পরে হঠাৎ করে খেয়াল করলাম যে দুইটা ছেলে দৌড়াচ্ছে আমাদের পিছন পিছন পিছন। পরে শেষ সীমানায় আসার পরে থামার পর যে কি হলো, মানে কি, পরে বুঝলাম যে না, তারা মানে আমাদের ভক্ত, মানে আমাদের দেখার জন্য, ইয়ে করার জন্য। পরে আমরা, আমি সাইমন, আমরা আদর করে দিলাম যে ঠিক আছে, এই বাচ্চা দুটা, মানে এটাই ওদের কাছ থেকে এটাই ভালোবাসা, ওরা হচ্ছে আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার কারণেই তো এত দূর পর্যন্ত দূরে দূরে আসছে, না হলে কি এটা কি সম্ভব? রেস ধরতে বলেছে, মানে কোনো ভক্ত আপনার ভালোবাসায় প্রপোজ টপোজ করছে, ধরেন এইরকম কোনো কোনো কাহিনী, মানে এক্সট্রিম করে ফেলছে? না, এক্সট্রিম ওরকম থাকে না। আগে আগে আপনি মানে আপনার যে সময় ছিলেন তখন তো হাত কাটাকাটি এই সেই করতে চলছিল, ওরকম এক্সট্রিম তো ওইভাবে আসেনি সামনে। সামনে বাস্তবিক লাইফে কেউ আছে? বাস্তবের লাইফে না, কেউ নাই, আমি এখনো সিঙ্গেল। না, এটা কি বলার জন্য বলা? না, সবাই বলে যে সিঙ্গেল। না, বলার জন্য বলা না, আমি আসলে যেটা সত্যি, আমি তো এখনো তোমার একাই, বলার জন্য বলবো কেন? না বলার জন্য বলা না। বিড়ম্বনা, খ্যাতির বিড়ম্বনায় পড়ছেন কখন? খ্যাতির তো অনেক বিড়ম্বনা, খ্যাতির বিড়ম্বনা যেটা বলতে গেলে হয় কি, যেমন হচ্ছে নাম তেমন বদনাম বা দুর্নাম। তো নাম থাকলে তো বদনাম হবে, বদনাম হলে তোমার, যদি বদনাম না হলে তাহলে তোমার খ্যাতির তো মূল্যায়নটা থাকে না। তো সেই ক্ষেত্রে খ্যাতির বিড়ম্বনায় পড়তেই হয়। আমাদের যারা আর্টিস্ট, আমাদের যারা ফিল্মের আর্টিস্ট, বা আমরা যারা মানে আমাদের যেই সিনেমার দিক থেকে যারা আছে, সবাই আমি একটু অন্যভাবে দেখে, মানে কিন্তু আবার অন্যভাবে, অন্যভাবের থেকে অন্যভাবে বেশি ভালোবাসে, আবার তাদেরকে ছাড়া চলে না। একটা জায়গায় দেখো, একটা সাধারণ মানুষ যাক বা অন্য কেউ যাক, তাদেরকে কিন্তু সেইভাবে ইয়ে করা হয় না। কিন্তু যদি দেখো যে একটা নায়িকা বা নায়ক গেছে, সেখানে মানুষ দেখার জন্য, তাদেরকে কাছ থেকে একটু ছুঁয়ে দেখার জন্য, মানে এত মানে ইয়ে হয়ে থাকে। আমি যেমন লাস্ট হচ্ছে তোমার হচ্ছে আমির খান ভাইয়ের সাথে গেলাম, হচ্ছে জামালপুরে গেলাম, এত মানুষ আসছে, মানে 50-60 হাজার মানুষ হবে তারা দেখার জন্য, গাছে ঝুলে 3-4 ঘন্টা গাছে ঝুলে আছে। দেন তোমার হচ্ছে তারা একটু দেখবে, তার জন্য তারা একজনের পর একজন, মানে শুধু যে ছেলেরা বলবো তা না, মেয়েরা, বয়স্করা, তারপরে মহিলারা, সবাই, ছেলে মেয়ে থেকে মা বোন থেকে শুরু করে ছোট যারা টিনেজ, তারাও হচ্ছে এসেছে দেখার জন্য, শুধু দেখার জন্য, কাছ থেকে একটু দেখার জন্য। দেন আমি লাস্ট যখন আবার আমির ভাইয়ের সাথে গেলাম, তো এখানে তোমার সেম একই অবস্থা, মানে মানুষ, মানে তাদের ভালোবাসাতে খুব মানে অবাক হয়ে গেলাম যে মানুষ এত ভালোবাসে, বা এত ভালোবাসা তাদের মধ্যে আমাদের জন্য, কাছ থেকে দেখার জন্য। তো দেখলাম যে এতটুকু একটা পিচ্ছি ছিল, আমরা গাড়িতে তো প্রোটোকল আছেই, তারা তো সামাল দিচ্ছে। দেন তারপরে গাড়িতে উঠলাম, ওঠার পরে ছোট বাচ্চা মানে ধরতে পারছে না, সে জাস্ট গ্লাসের থেকে এমন করে চলছে, মানে তার সেই ওই যেভাবে চুমো দেওয়ার দৃশ্যটা মানে আমি ভুলতে পারছি না, যে এতটুকু বাচ্চা, মানে বেশি বড় না, মানে কেবল ইয়েরা সেভাবে, হয়তো জানি না আমাকে কতটুকু চেনে বা আমার সিনেমা কতটুকু দেখেছে আমি জানি না, কে আপু আপু ডাকছে, কে আপু কে আপু, মানে তাদের মধ্যে কিভাবে মানে ইয়ে, মানে সে এইভাবে এসে আমার সেই, আমি দৃশ্যটা আমার মনে হয় যে এখনো আমার গাড়ির গ্লাসের মধ্যে এখনো মানে আমি দেখি যে ওদের ভালোবাসা দাগ কেটে গেছে, মানে এটা আসলে অনেক ভালোবাসা বাচ্চা ছেলেটার আমার এখন, মানে মানে যে যে চোখের মধ্যে ভাসে, ওর তো কোনো স্বার্থ নেই বা কিছু নেই, না 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 না, এটা একদম সে দেখছে, তো আবার আপু ডাকছে যে না ইয়ে হতো, মানে ওরা মনে করে যে আমরা কি পড়ি দেখে ফেলেছি বা কি একটা, মানে ওদের কিন্তু অত আমরা কাছেও থাকি না বা যায়ও না, কিন্তু ওদের ভিতরের যে ভালোবাসাটা, যে আবেগটা, এটা মানে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছুর বিনিময় না, কোনো কিছুর জন্য না, মানে এটা প্রকাশ করা না, আমার খুব চোখে বাতে মানে ভাসে সবসময়।
ধরেন আপনি নায়িকা না, নায়িকা না হইলে আপনি কি হইতে, মানে নায়িকা না, নায়িকা না হলে আমার হচ্ছে, কারণ আপনি তো চান নাই, আপনি তো নায়িকা হতে চান না, চাইনি, আমার ছোটবেলায় খুব শখ, খাটের নিচে লুকিয়ে গেছেন, এটা খাটের নিচ থেকে বের করে নিয়ে আপনি নায়িকা বানাই দিয়েছেন, না আমার শখ ছিল ছোটবেলায়, শখ ছিল যখন ছোটই ছিলাম তখন ওই যে ডক্টর হাড়ি পাতিল আছে না, হাড়ি পাতিল খেলতাম, তো মনে হতো যে আমি ডক্টর হব, রান্না টান্না করতাম বা ইয়ে ডক্টর হওয়ার ইয়ে ছিল, কিন্তু পড়াশোনাটা তো সেভাবে ইয়ে হলো না, নায়িকাদের নায়িকা হয়ে গেলাম, এদিকে চাপ সব কিছু মিলে, তো ওই ডাক্তারটা হলো হয় হলো না, নায়িকা হয়ে গিয়েছি, এটা এটাও আমি মানে ইয়ে করছি না, আমার কাছে মনে হয় যে ডক্টর না হলে অবশ্য আমার মার জন্য ভালো হতো, আমার ফ্যামিলির জন্য ভালো হতো, কারণ আমার অনেক ডক্টরের কাছে যেতে হয়, আমাদের জন্য যেতে হয়, তো সেই তুলনায় হচ্ছে ডক্টর হলেও ভালো হতো, কিন্তু আমি আমি নায়িকা হতে আমি অনেক প্রাউড ফিল করি, আমি মানুষের অনেক ভালোবাসা পাই, তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট, তারা যে আমাকে এখনও যেভাবে মানে সম্মান করে, এখনও বলে আপু, তো লিখে যে আপুর ক্রাশ, আর যারা আগে দেখে তারা বলে যে এখনও সে আগের মতোই আছে বা কী আছে, কিন্তু আসলে আমি যখন এসেছি তখন তো আমি খুব মানে আর্লি চলে আসছি, মানে যেই সময়টা নায়িকা হওয়ার বয়স না, তো সেই ক্ষেত্রে আমি অনেক আর্লি চলে আসাতে এখন আমার হয়েছে যে মানে পারফেক্ট টাইমটা, এখন যে পারফেক্ট টাইমটা তো মনে হয় তো আমার জন্য ভালো হয়েছে, আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু যারা যেমন অনেক সময় সম্রাট রাজাঙ্গলির ছেলে সম্রাট, ও অনেক মানে ফিল করে যে আমি কেন আরেকটু, ও আরেকটু আগে আসতে পারলো না, তাহলে তো ও তো আরও কিছু পেতে পারত, কিন্তু সেই হিসাবে তো তারা কিছু পায়নি, তাদের সেই ফিলটা কষ্টটা রয়ে গেছে না, একটা স্বর্ণালী সময় বলো, একটা সুন্দর সময় বলো, সেই সময়টা আবার শুনি যে অনেক সময় যে বলে আমরা তখন কিন্তু স্ট্রাগল করেছি, তখন আমরা স্ট্রাগল করেছি, অশ্লীল সিনেমা যেগুলো হতো মান্না ভাইয়া অনেক আন্দোলন করেছে, তারপর আমরা সাথে ছিলাম, আজকে বলবো যে মান্না ভাইয়ের অবদান আছে, কারণ হচ্ছে মান্না ভাই তখন অশ্লীল সিনেমাগুলোর জন্য সে প্রতিবাদ করেছে, আমরা আন্দোলন করেছি, মাঠে নেমেছি, সেই তুলনায়ভাবে তখন যার কারণে যারা পরবর্তীতে সিনেমাগুলো কাজ করেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করে গেছে বা ভালো একটা সময় এসেছে, আবার একটা সময় শুনেছি যে সিনেমা এই বন্ধ হয়ে যাচ্ছে, এই শেষ হয়ে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই নাই, এই হইলো, মানে সারা জীবন কি আতঙ্কেই থেকে যাব, মানে সালমান শাহ যখন আসছে তখনই শুনে গেছি যে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এখনও শুনছি শেষ হয়ে যাচ্ছে, ডিজিটালের সময় শুনেছি শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু শেষ হচ্ছে না, এটা কিন্তু একটা শুরু আছে, মানে শেষ হওয়ার শেষেও একটা শুরু কিন্তু আছে, এটা একটা ক্রাইসিস বলে যাচ্ছে, এখন ক্রাইসিস তো আমরা ধরো করোনা হচ্ছে, করোনার জন্য আমরা ক্রাইসিসে আছি, কিন্তু এটাকে আমরা ওভারকাম করছি না, আমরা তো করছি এটার সাথে যুদ্ধ করছি, প্রায় দুই বছর যেভাবে করোনা হলো আমরা প্রত্যেকটা মানুষ বা ইয়ে বলো তো সব কিছু মিলে যেই সময়টা পার করলাম, পার করার পর এখনও কিন্তু আমরা সেই প্রবলেমগুলোর মধ্যে আছি, সেগুলো শেষ করে কিন্তু এখন আমরা এইগুলো আরও মানে সামনের দিকে ভালো কিছু করার চেষ্টা করছি, তো আমাদের মধ্যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বলো যে ওই প্রবলেমগুলো থাকবেই, এই শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা আছি বা নতুন কেউ আসবে, নতুন কিছু আগমন হবে, ভালো কিছু হবে, ভালো ডিরেক্টর যারা আছেন, আর আমাদের আসল কি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সিনেমাগুলো হলগুলো খুব ভালোভাবে আরও বাড়ানো উচিত, এবং হচ্ছে ডাইরেক্টর যারা আছে এগুলো করা উচিত, এবং হচ্ছে যারা ডিরেক্টররা আছে তারা আর্টিস্টদেরকে ভালোভাবে কাজে কাজ করানো উচিত, তাদেরকে ভালো ভালো সুযোগ করে দেওয়া উচিত, আমি মনে করি যে আমরা যারা আর্টিস্ট আছি বা আছে সবাই আমাদের সবাইকে কাজে লাগানো উচিত, যদি বলো যে তোমরা আর্টিস্ট খুঁজে পাচ্ছ না এটা তো ভুল ধারণা, কারণ তোমরা যে আর্টিস্টগুলো আছে তাদেরকে তোমরা কাজে লাগাচ্ছ না, তোমরা তাদেরকে সেই সুন্দর সুযোগগুলো দিচ্ছ না, তোমরা না দিয়েই বলছো আমরা আর্টিস্ট পাচ্ছি না, কিন্তু তোমরা নিয়ে সুযোগ দিয়ে সুন্দরভাবে করে, আমাদের ইনভেস্টারের অভাব আছে মানি, যে আমাদের যারা আছে যারা প্রডিউসার তারা ভালো ভালো ইনভেস্টার যদি হতো বা পার্শ্ববর্তী দেশগুলা থেকে, যেমন কলকাতাও তো আমাদের মতো ওরকম অতটা ইয়ে ছিল না, অনেক ক্রাইসিস পার করেছে, এখন ওদের দেশে যেরকম পাশের তেলেগু বলো এরা বলো সাপোর্ট করেছে, চলে আসছে একটা জায়গায় আপে চলে গেছে, কিন্তু আমাদেরটা আপে তো দূরের কথা ডাউন হয়েছে, কিন্তু আমাদের ওরকম পার্শ্ববর্তী দেশ থেকে যার যদি তারা টিম এসেছিল তারা যদি ওরকম এসে কাজ করে বা কাজগুলো গাছগুলো পুঁতে দিয়ে যায় বা সেরকম সব কিছু ঠিক করে দিয়ে যায়, তো আমাদের এখানে আছে, আমাদের এখানে সেভাবে আছে, কিন্তু সেভাবেই তো
করতেছে সবাই, আচ্ছা করছে কিন্তু সেভাবে করছে না, সবাইকে দিয়ে সেভাবে করাচ্ছে না, কিছু হচ্ছে আবার আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই শুনি যে এই এইটা আছে ওইটা আছে এই আছে এই নাই। তো আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেকে দেখা গেছে যে প্রেশারেশি ব্যাপারটা ছন্ন ছাড়া হয়ে আছে, ছন্ন ছাড়া হয়েছে, গোছানো বা একত্র বা এগুলা নাই। আচ্ছা অশ্লীল সিনেমার কথা যেহেতু বললেন, হ্যাঁ ছিল ওটা তখনকার সময়, তো আপনি মানে কন্টিনিউ কাজ করতে কন্টিনিউ কাজ করেছে এবং ভালো ভালো সিনেমায় কাজ করেছেন, এগুলা আপনার অনেক চাপ ছিল আমার জন্য, আপনার আশেপাশের মানুষের প্রচুর কথা শুরু হচ্ছিল যে মানুষ সিনেমা হলে যাচ্ছে না এখন বা এই টাইপের একটা কথা ছিল, তখন আপনার ওই মানে ওই সময়টা আপনি আসলে কি আপনারা তো যারা ভালো কাজ করেছিলেন তারা তো একটা জায়গায় ছিল, আমার সব সময় ইয়ে ছিল যে আমি আমি আমার কাজগুলো আমার কাজের গুণে আমার কাজের বিচারে আমাকে নেবে, আমার তো ওগুলো না না ওইটা বলিনি, আমি বললাম যে মানে আশেপাশের মানুষের কথাবার্তা শুনতে হয়েছে যে না এই সিনেমা মানে খারাপ একটা সময় রইটে গেছিলো, মানে একটা সময় পার হয়েছে এইভাবে, যারা ভালো করতেছে তাদেরকেও খারাপ বলছে, ওই জিনিস ওই সময়টা কি সেটা তো এখনো বলে, এখনো তো আমাদেরকে কি ভালো চোখে দেখছে, এখন যদি কথা তুলতে যাই তো অনেক কথাই আসে, এই জন্য এই বিষয়গুলো বলতে চায় না, আসলে আমরা নিজেরাই আমাদেরকেই সব কিছুতে তোমার ঠিক হতে হবে, আমাদেরকে যদি মানুষ খারাপ মনে করে তো আমাদেরকেই সেটাকে উপলব্ধি করাতে হবে যে না আমরা আসলে খারাপ না, ঠিক না, আর বলতে গেলে অনেক কথা বলা যায়। সো আমরা আজকে অনেক আড্ডা দিলাম, এই আড্ডা তো শেষ হবে না আসলে, এইভাবে চলতেই থাকবে, আসলে শেষ হবে না, যদি বলা শুরু করি কিছুই শেষ হবে না, শেষ বলেছি অনেক কথা, অনেক কথা, অনেক কথা, আর আমি মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমি ইন্টারভিউ দিচ্ছি বা কিছু, আমার মনে হচ্ছে যে আমি আমার যে ভিতরের ক্ষোভ বা দুঃখ বা যে প্রবলেমগুলো ফেস করতেছি, যেটা তুমি আমাকে ব্লেম করলা যে আমাকে ফোন করলে পাই না, এটা আমি বলবো যে আসলে ডাহা মিথ্যা কথা, কেউ আমাকে ফোন না করে বলে এই তোমাকে ফোন করেছে, কাকে ফোন করছে মনে হয় ভূতকে ফোন করেছে, যাই হোক এ ধরনের কথা না বলাই ভালো, কাউকে যদি সত্যি সত্যি চায় বা মন থেকে চায় তাকে যদি কাজে নেওয়ার ইচ্ছা থাকে তো সঠিকভাবে নেওয়া উচিত, এবং নিলে আমার মনে হয় যদি ইচ্ছা থাকে সে ঠিকই তাকে খুঁজে বের করতে পারে, আর যদি সদিচ্ছা না থাকে তো ব্লেমটা দিয়েই যাবে, তো এই ব্লেমের ভয় এখন আর করি না, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আছে, সব জায়গায় আছে, আর আমি তো অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকি, কারোর যদি এখন দরকার হয় তো আমাকে তো ওখানে তো পাবেই, এর মধ্যে আমি জানি না কোথায় করলাম আগে, আমি এখন হয়তো ও তো বলেই যায়, ওটা তো একটা লাইফের একটা পার্ট হয়ে গেছে, হ্যাঁ আগে মনে হতো যে আগে আরেকটা বিষয় বলি যে আগে মনে হতো যে আমাকে নিয়ে নেগেটিভ লিখছে বা খারাপ কিছু লিখছে এইটা সেটা অমুক সমুক এটা, আর একটা সময় খুব কষ্ট লাগতো যে না আসলে আমি যেটা না আমাকে নিয়ে সেটা লিখেছে, আমার ভিতর থেকে অনেক কষ্ট ফিল করতাম, কিন্তু এখন না খুব হাসি লাগে যে কারণ কি হচ্ছে যে তোমরা লিখতেছো লিখো, নেগেটিভ লিখো বা পজিটিভ লিখো সেটা তো আমাকে নিয়ে লিখছো, আমার যদি অতটুকু চাহিদা বা আমার যদি তোমাদের ওই ভালো ইয়েটা না থাকতো তাহলে আমাকে নিয়ে কেন লিখছো, আরও তো আরও দশটা নায়িকা ছিল যারা আমাদের সময় আমাদের সাথে আসছে তাদেরকে নিয়ে তো লিখো না, যেহেতু আমাকে নিয়ে লিখছে তার মানে আমার এখনও ডিমান আছে বা আমাকে ফিল করো সেই জন্য চিন্তা করছো তো লিখে যাও, তো যেটা পজিটিভ আর নেগেটিভ এটা এখন আমরা আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া, যাই লিখো লিখো কোনো সমস্যা নেই, কাজ করার কাজ করে যাবেন লেখার কাজ, আর আমি যেটা আর যেটা বলবো যে আমি যদি খারাপ হই তো সেটা একটা না একটা সময় প্রকাশ করবে, আর আমি যদি ভালো হই তো ভালোটাই প্রকাশ পাবে, তোমরা যতই যে যা করো না কেন মানে ভুল তো ভুল সঠিক তো সঠিক, আমি ফোন ধরি না এটা সত্যি না, আমি ফোন ধরি ইন্টারভিউ করছো, তোমার কেমন লাগছে বলো, খুবই ভালো, এখন আমি তোমার ইন্টারভিউ নেই, তোমার নেক্সট কাজ কবে শুরু করছো, এপ্রিলের দিকে হয়তো, তোমার সাহস নামটা খুব সুন্দর, আমার একটা সিনেমা ছিল সাহসী মানুষ চাই, তো সেখান থেকে তোমার সিনেমার নামটা হচ্ছে সাহস, তো সাহসের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া থাকলো, অনেক ভালো হোক, আর নেক্সট ইনশাল্লাহ কবে কাজ করবা, আছি তো আমি ইনশাল্লাহ।